নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ মেঘালয় সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে কলকাতা থেকে মেঘালয় ট্যুরের খরচ সম্পর্কে আলোচনা করব। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্বে মেঘালয়ের শিলং এবং চেরাপুঞ্জির ট্যুর প্ল্যান সম্পর্কে আলোচনা করেছি। আজ ওই পাঁচ দিনের ট্যুর প্ল্যান ফলো করেই মেঘালয় ট্যুরের মাথাপিছু খরচ সম্পর্কে জেনে নেব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব কলকাতা থেকে মেঘালয় ট্যুরের কোন কোন খাতে আমাদের খরচ হবে। যেমন ধরো, কলকাতা থেকে মেঘালয় যাওয়ার এবং আসার খরচ, মেঘালয় ট্যুরের হোটেল খরচ, খাওয়া দাওয়া খরচ, শিলংয়ের সাইট সিন খরচ এবং চেরাপুঞ্জির সাইট সিন খরচ। এই সকল খরচগুলিকে একত্রিত করলেই আমরা মাথাপিছু চার দিনের মেঘালয় ট্যুরের খরচ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। মেঘালয় পৌঁছানোর জন্য প্রথমে আমাদের কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছতে হবে। কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছানোর স্লিপার ক্লাসের ট্রেনের ভাড়া 430 থেকে 475 টাকা এবং এসি থ্রি টায়ারের ভাড়া 1160 থেকে 1240 টাকা। আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা যেহেতু প্রথম দুদিন শিলংয়ে কাটাবো, তাই গুয়াহাটি থেকে শিলংয়ে পৌঁছানোর শেয়ার গাড়িতে খরচ 400 থেকে 500 টাকা। তবে তোমরা যদি শিলং পৌঁছানোর পথে কামাখ্যা মন্দির এবং উমিয়াম লেক ঘুরে নিতে চাও, সেক্ষেত্রে গাড়ি রিজার্ভ করতে হবে। চারজনের ছোট গাড়িতে এই দুটি সাইট সিন পয়েন্ট ভ্রমণ করে গুয়াহাটি থেকে শিলং পৌঁছানোর খরচ 3000 থেকে 3500 টাকা। তাই 3 থেকে 4 জনের গ্রুপে মেঘালয় ট্যুর প্ল্যান করলে খরচ সব থেকে কম হবে। সুতরাং কামাখ্যা এবং উমিয়াম লেক ভ্রমণ সহ কলকাতা থেকে শিলং পৌঁছানোর মাথাপিছু খরচ 1200 টাকা। আবার তোমরা যদি শেয়ার গাড়িতে শিলং পৌঁছাও, তবে মাথাপিছু খরচ পড়বে 850 থেকে 900 টাকা। মেঘালয় ট্যুর শেষ করে কলকাতায় ফেরার জন্য প্রথমে তোমরা চেরাপুঞ্জি থেকে গুয়াহাটি পৌঁছবে। চেরাপুঞ্জি থেকে গাড়ি রিজার্ভ করে গুয়াহাটি পৌঁছানোর খরচ 3500 থেকে 4000 টাকা। তবে তোমরা যদি কম খরচে গুয়াহাটি পৌঁছতে চাও, সেক্ষেত্রে শেয়ার সুমো গাড়িতে চেরাপুঞ্জি থেকে শিলং পৌঁছে শিলং থেকে এএসটিসির বাসে গুয়াহাটি পৌঁছানো যেতে পারে। এইভাবে চেরাপুঞ্জি থেকে গুয়াহাটি পৌঁছানোর মাথাপিছু খরচ 400 থেকে 450 টাকা এবং কলকাতা পৌঁছানোর মোট খরচ 850 থেকে 900 টাকা। এবার আমরা জেনে নেব মেঘালয় ট্যুরের হোটেল খরচ সম্পর্কে। মেঘালয়ের হোটেল ভাড়া কিন্তু বাকি সব জায়গার তুলনায় একটু বেশি। এখানে চারজনের থাকার ব্যবস্থা সহ ডবল বেডরুমের ভাড়া শুরু হয় কমপক্ষে 1000 টাকা থেকে। আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা যেহেতু দুদিন শিলংয়ে এবং দুদিন চেরাপুঞ্জিতে থাকব, তাই চার দিনের মেঘালয় ট্যুরের হোটেল খরচ পড়বে 4000 থেকে 5000 টাকা। সুতরাং চারজনের গ্রুপে ট্যুর প্ল্যান করলে মাথাপিছু হোটেল খরচ পড়বে 1000 থেকে 1200 টাকা। মেঘালয় ট্যুরের পরবর্তী খরচ হল খাওয়া দাওয়া খরচ। মেঘালয়তে তোমরা বাঙালি ও চাইনিজ খাবারের সাথে সাথে এখানকার অথেন্টিক গাঢ় ও খাসি ফুডও ট্রাই করতে পারো। সব কিছু মিলিয়ে দৈনিক 3 বেলা খাওয়া দাওয়া বাবদ মাথাপিছু খরচ হবে 500 থেকে 600 টাকা। সুতরাং 5 দিনের মেঘালয় ট্যুরের খাওয়া দাওয়া বাবদ মোট খরচ হবে 2500 থেকে 3000 টাকা। এবারে আলোচনা করব মেঘালয় ট্যুরের প্রধান খরচ সাইট সিন খরচ সম্পর্কে। মেঘালয়ে হাফ ডে সাইট সিন ভ্রমণের জন্য গাড়ির ভাড়া 1500 থেকে 2000 টাকা এবং ফুল ডে গাড়ির ভাড়া 2500 থেকে 3000 টাকা। আমরা যেভাবে ট্যুর প্ল্যান করেছি, তাতে প্রথম দিন গুয়াহাটি থেকে শিলং পৌঁছানোর সময়ই দুটি সাইট সিন ভ্রমণ কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো খরচ হবে না। এবং দ্বিতীয় দিন ফুল ডে গাড়ি ভাড়া করে শিলংয়ের 7টি জনপ্রিয় সাইট সিন ভ্রমণের খরচ 2500 থেকে 3000 টাকা। সুতরাং দুদিনে শিলংয়ের সাইট সিন ভ্রমণ বাবদ মাথাপিছু খরচ হবে প্রায় 650 থেকে 750 টাকা মতো। তৃতীয় দিন চেরাপুঞ্জির সাইট সিন ঘোরার জন্য শিলংয়ের পুলিশ বাজার থেকে গাড়ি রিজার্ভ করে সকাল সকাল চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেবে। শিলংয়ের হোটেল থেকে শুরু করে ফুল ডে চেরাপুঞ্জির সাইট সিন ভ্রমণের পর সোরা মার্কেটের হোটেলে পৌঁছানো পর্যন্ত চারজনের রিজার্ভ গাড়িতে খরচ 3500 থেকে 4000 টাকা। সুতরাং তৃতীয় দিনে তোমাদের সাইট সিন বাবদ মাথাপিছু খরচ হবে 900 থেকে 1000 টাকা। চতুর্থ দিন তিরনা ভিলেজের ট্রেকিং সহ সিঙ্গেল রুট ব্রিজ এবং ডাবল ডেকার রুট ব্রিজের সাইট সিন খরচ 2500 থেকে 3000 টাকা। অর্থাৎ চতুর্থ দিনে তোমাদের মাথাপিছু সাইট সিন বাবদ খরচ হবে 650 থেকে 750 টাকা।
সুতরাং মেঘালয়ের চার দিনের সাইট সিন ভ্রমণ করতে তোমাদের মাথাপিছু মোট খরচ হবে 2200 থেকে 2500 টাকা। এর সাথে সাইট সিন পয়েন্টে এন্ট্রি ফি এবং গাড়ির পার্কিং ফি বাবদ আরও 250 থেকে 300 টাকা ধরে নিতে হবে। সুতরাং সমস্ত রকম খরচ একত্রিত করলে 5 দিনের জন্য কলকাতা থেকে মেঘালয় ট্যুরের মাথাপিছু খরচ পড়ে 8000 টাকা মতো। তবে তোমরা যদি গাড়ি রিজার্ভ করে সাইট সিন ভ্রমণের বদলে মেঘালয় ট্যুরিজমের কন্ডাক্টেড ট্যুর বুকিং করো, সেক্ষেত্রে সাইট সিন ভ্রমণ বাবদ খরচ 1000 থেকে 1200 টাকা কমে যাবে। তোমরা যদি তিনা ভিলেজে এক রাত কাটিয়ে পরদিন সকালবেলা চেরাপুঞ্জির হোটেলে ফিরে আসো, তবে এক রাতের থাকার খরচ পড়বে বেড পিছু 250 থেকে 300 টাকা এবং খাওয়া দাওয়া বাবদ আরও 400 থেকে 500 টাকা খরচ হবে। সুতরাং তিনা ভিলেজে একদিন কাটালে তোমাদের আরও 700 থেকে 800 টাকা খরচ বেড়ে যাবে। চারজনের গ্রুপে মেঘালয় ট্যুর প্ল্যান করলে মাথাপিছু খরচ সব থেকে কম হয়, তাই তোমরা চেষ্টা করবে 3 থেকে 4 জনের গ্রুপে ট্যুর প্ল্যান করার। এছাড়া কম খরচে হোটেল বুক করার জন্য আমার আগের দুটি ভিডিওতে উল্লেখ করা হোটেলগুলিতে আগে থাকতে ফোন করে রুমের রেট যাচাই করতে পারো এবং রুম বুক করতে পারো। তাই ওই ভিডিও দুটি না দেখে থাকলে এই ভিডিওটি দেখার পর আই বাটন বা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে একবার দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আগামী দিনে তোমরা কোন জায়গার ভ্রমণ ভিডিও দেখতে ইচ্ছুক সেটাও কমেন্টে লিখে জানিও। আজ তাহলে এ পর্যন্তই, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।